একটা খাবো দুইটা খাবো সব বেটাকেই চিবিয়ে খাবো, একটা খাবো দুইটা খাবো সব বেটাকেই চিবিয়ে খাবো। আইলে আসলেই মাঝে মাঝে কি যে খেতে ইচ্ছে করে, কি যে খেতে ইচ্ছে করে সেটাই বুঝি না। আর তাই তো অর্ডার দেওয়ার সময় কাচ্চি তেয়ারি মোরগ পোলাও সব কিছু একসাথে অর্ডার দিয়ে দিই। দেখো এদের কাচ্চিটার মাংসের টুকরো দেখেছো? হ্যাঁ, আড্ডি ধরার সাথে সাথেই খুলে আসলো, মানে এগুলো দিয়েই তো হচ্ছে গিয়ে ফুড ব্লগাররা জুসি টেন্ডার ফ্রুট জুস সব কিছু হচ্ছে বুঝিয়ে দেয় নাকি? হ্যাঁ, মাংসের টুকরোটা যথেষ্ট বড়, যথেষ্ট মাংসেলো এবং খেতেও যথেষ্ট মজা। তবে কাচ্চির ক্ষেত্রে আমার কাছে বাসমতি চালটাই বেশি ভাল লাগে, যদিও চিনিগুরি চালও খারাপ না। এরপরে নিয়ে নিলাম হচ্ছে তেহারি। হ্যাঁ, তেহারির মধ্যেও মাংসের আধিক্য কিন্তু একদম কম না, একদম ছোট ছোট তেহারি সাইজ করেই মাংসগুলো কাটা। আর সব শেষে নিয়ে নিলাম এই মোরগ পোলাও। হ্যাঁ, এই মোরগ পোলাওর মধ্যে যে এই টুকরাটা দিয়েছে এটা কিন্তু বিশাল বড়। নর্মালি কোনো জায়গায় আমি এরকম মোরগ পোলাওর পিস পাইনি, মানে মোরগের পিস পাইনি আর কি। এটা ভেঙে দেখো রানটাই কত বড়। আর এই যে কাচ্চি তেহারি আর মোরগ পোলাও তিনটার কথাই যদি বলি, মোরগ পোলাওটাই আমার কাছে খেতে বেশি ভালো লেগেছে। হ্যাঁ, একটু তো রাইস রয়ে গেল, এটা কী দিয়ে খাবো চিন্তা করছি। জালিকাওটা ভালো ছিল, এটা হচ্ছে এইখানকার নাকি অথেন্টিক ভুড়ি, তো আমার নিজেরই ভুড়ি আছে, ভুড়িগত প্রশ্নই আসে না, তোমাদের মুখে তোমরা খেতে পারো।